ফরমের তুঙ্গে থাকা রাজস্থান রয়্যালসকে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না। 6 ম্যাচের 5টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে এককভাবে রাজত্ব করে যাচ্ছে দলটি। এদিকে পাঞ্জাব, দিল্লি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলগুলো পয়েন্ট টেবিলে তেমন সুবিধা করতে পারছে না। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে ক্রমশই তলানির দিকে ধাবিত হচ্ছে দলগুলো। একই সাথে মুস্তাফিজুর রহমানের পার্পল ক্যাপসের লড়াইয়েও যুক্ত হয়েছে তীব্র প্রতিযোগিতা। আগামীকাল ম্যাচে মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপস উদ্ধার করতে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে। 27তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 13ই এপ্রিল শনিবার আইপিএলে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে পাঞ্জাব কিংসকে মাত্র এক বল হাতে থাকতে 3 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান সিমরন হেতমায়ার। আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি। 74টি ম্যাচের মাঝে আজকে পাঞ্জাব বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে 27তম ম্যাচ শেষ হয়েছে। এই 27তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপর দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস উদ্ধার করতে কোন খেলোয়াড়ের কত রান দরকার, কত উইকেটের প্রয়োজন। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 13ই এপ্রিল শনিবার আইপিএল এর 27তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে দলটি এবং 5টি ম্যাচই হেরেছে তারা। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.124। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ তারা হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.975। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে চলে এসেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.218। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে উন্নতি হয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই ইন্ডিয়ান্স 5টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ তারা জিতেছে, 3টি ম্যাচই হেরেছে। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.073। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান গুজরাট টাইটান্সের। গুজরাট টাইটান্স 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.637। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.344। এরপর পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান লখনউ সুপার জায়ান্টসের। লখনউ সুপার জায়ান্টস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.436। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংস 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট +0.666। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা 4টি মাত্র ম্যাচ খেলেছে, 4 ম্যাচে 3টি জিতেছে, 1টি মাত্র ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.528। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান বরাবরের মতোই রাজস্থান রয়্যালসের। রাজস্থান রয়্যালস 6টি ম্যাচ খেলেছে, যেখানে 5টি ম্যাচই তারা জিতেছে, 1টি মাত্র ম্যাচ হেরেছে। তারা 5টি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.767। তো এ ছিল কিন্তু আপনার 27তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে দলগুলোর বর্তমান অবস্থান, যেখানে দেখতে পাচ্ছেন 6 ম্যাচে 5টি জয় নিয়ে 10 পয়েন্টে এককভাবে পয়েন্ট টেবিলে রাজত্ব করে যাচ্ছে রাজস্থান রয়্যালস। গত ম্যাচটি রাজস্থান রয়্যালস হারলেও আবারও কিন্তু কামব্যাক করেছে বা ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস দলটি। এরপর পয়েন্ট টেবিলের 2 থেকে 6 নম্বর অবস্থানে যে 5টি দল রয়েছে, এ 5টি দল কিন্তু পয়েন্ট পেয়েছে 6 করে। তারা 3টি করে ম্যাচ জিতেছে এবং তাদের পয়েন্ট হয়েছে 6 করে। তো এই দলগুলো হলো কলকাতা, চেন্নাই, লখনউ, হায়দ্রাবাদ ও গুজরাট। এরপর মুম্বাই ও পাঞ্জাব, সেই সাথে দিল্লি, এই 3টি দল কিন্তু পয়েন্ট পেয়েছে 4 করে এবং একমাত্র দল হিসেবে পয়েন্ট টেবিলের 10 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 1টি মাত্র ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থান, যেখানে আপনারা দেখতে পারলেন একক রাজত্ব চলছে রাজস্থানের। তো পয়েন্ট টেবিলের এই অবস্থান থেকে কিন্তু সেমিফাইনালের যে লড়াইটা, সেখানে কিন্তু আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাবনাটা কিন্তু ক্রমশই কমে যাচ্ছে। যতই তারা ম্যাচ হারতে থাকবে, তাদের সেমিফাইনালের সম্ভাবনা কমে যাবে। কেননা আপনার আইপিএলের গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে। 14টি ম্যাচের মাঝে এখানে বেঙ্গালুরু 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1টি মাত্র ম্যাচের জয়ের দেখা পেয়েছে। এখনও 8টি ম্যাচ খেলতে হবে কিন্তু বেঙ্গালুরুকে। তো 8টি ম্যাচে যদি বেঙ্গালুরু সেমিফাইনাল খেলতে হয়, সেখানে কমপক্ষে তাদের 6টি ম্যাচই জিততে হবে। যেখানে 6 ম্যাচে 1টি ম্যাচ জিতেছে, সেখানে 8 ম্যাচে 6টি ম্যাচ জেতা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে।
তো সব মিলিয়ে কিন্তু অনেকটাই বিপদেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই সাথে পাঞ্জাব ও দিল্লি দল দল পাঞ্জাব দিল্লি ও মুম্বাই এই তিনটি দলও কিন্তু তুলনামূলকভাবে বিপজ্জনক অবস্থানেই রয়েছে। সেই সাথে কিন্তু সুবিধাজনক কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে আপনার গুজরাট, হায়দ্রাবাদ, লখনউ, চেন্নাই, কলকাতা। তাদের হাতে কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, কেননা তারা শুরুর দিকেই বেশ কিছু পয়েন্ট অর্জন করে নিতে পেরেছে। সর্বোপরি কিন্তু রাজস্থান রয়্যালসের সেমিফাইনালের লড়াইটা অনেকটাই সহজ বা সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে। তো এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে অবশ্যই রাজস্থান কিন্তু এবার সেমিফাইনাল খেলতে পারবে। তো বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থা অনুযায়ী আপনার কি মনে হয় কোন চারটি দল সেমিফাইনালের জন্য বর্তমানে উপযুক্ত বা সেমিফাইনালের সম্ভাবনাটা বেশি রয়েছে? অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 14 এপ্রিল রবিবার, 14 এপ্রিল রবিবার আইপিএল এ দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আপনারা জেনে থাকবেন যে আইপিএল এ রবিবার করে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আগামীকাল 14 এপ্রিল রবিবার আইপিএল এ দুটি ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে বিকাল 4টায় বাংলাদেশ সময় বিকাল 4টায় কলকাতার বিপক্ষে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়, ভারতীয় সময় সন্ধ্যা দুপুর 3টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8টায় বাংলাদেশ সময় রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তো এই ম্যাচটি কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো আগামীকালকের ম্যাচে অবশ্যই মোস্তাফিজুর রহমানকে একাদশে রাখা হবে, এবং মোস্তাফিজুর রহমান যদি তার যে আপনার চিরচেনা রূপটা, মোস্তাফিজ যদি বেশ কিছু উইকেট পেতে পারে তাহলে কিন্তু তার পার্পল ক্যাপসের লড়াইয়ে এগিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো চলুন আমরা এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপটি কার দখলে রয়েছে। তো অরেঞ্জ ক্যাপের লড়াই অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, সেই তালিকায় 5 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। সাই সুদর্শন 6টি ম্যাচ খেলেছে, যেখানে তিনি রান করেছে 226। 226 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে সাই সুদর্শন। তালিকার 4 নম্বরে শুভমান গিল, গুজরাট টাইটান্সের অধিনায়ক। শুভমান গিল 6টি ম্যাচ খেলেছে, যেখানে রান করেছে 255। এরপর 3 নম্বরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। সানজু স্যামসন 6 ম্যাচ খেলে রান করেছেন 264। এরপর তালিকার 2 নম্বরে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। রিয়ান পরাগ তিনি 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 284। এবং তালিকার 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছে 319। 319 রান করে অরেঞ্জ ক্যাপটা বরাবরের মতোই নিজের দখলে রেখেছে কিন্তু বিরাট কোহলি। তো 27তম ম্যাচ শেষে কিন্তু অরেঞ্জ ক্যাপটা এখনও বিরাট কোহলির দখলে রয়েছে, এবং তার থেকে যে আপনার দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে, মানে বিরাট কোহলির থেকে পার্পল ক্যাপটা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে কিন্তু রিয়ান পরাগ। রিয়ান পরাগ কিন্তু 284 রান করেছে এবং বিরাট কোহলি 319। তো রানের ডিস্টেন্সটা বেশ ভালোই রয়েছে, তো শক্তভাবে কিন্তু বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে। চলুন আমরা এখন দেখে নেই পার্পল ক্যাপসটা কার দখলে রয়েছে। তো পার্পল ক্যাপসের লড়াইয়ে আপনার সেরা 5 জনের যে তালিকা, সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে 6 জন বোলার। তো 6 জন বোলারের মাঝে 4 জনই কিন্তু রয়েছে আপনার 3 নম্বর অবস্থানে। তো 3 নম্বর অবস্থানে যে বোলারগুলো রয়েছেন তারা ও সকলেই কিন্তু 9টি করে উইকেট পেয়েছেন। তো 9টি করে উইকেট পেয়ে আপনার 6 নম্বরে অবস্থান করছে কিন্তু চেন্নাই সুপার কিংসের বোলার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচে উইকেট পেয়েছে 9টি। এরপর 5 নম্বরে পাঞ্জাব কিংসের বোলার কাগিসোর আবাদা 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছে 9টি। এরপর 4 নম্বরে খলিল আহমেদ, দিল্লি ক্যাপিটালসের পেস বোলার, 6 ম্যাচে উইকেট পেয়েছে 9টি। 3 নম্বরে আরশিদীপ সিং, পাঞ্জাব কিংসের বোলার, তিনি 6 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জাসপ্রীত বুমরা। বুমরা 5 ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এবং তালিকার 1 নম্বরে চলে এসেছেন ইয়ুজবেন্দ্র চাহাল, রাজস্থান রয়্যালসের স্পিন বোলার ইয়ুজবেন্দ্র চাহাল, তিনি 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। তো 11টি উইকেট নিয়ে কিন্তু পার্পল ক্যাপসটা ব্যক্তিগতভাবেই নিজের দখলে রেখেছেন ইয়ুজবেন্দ্র চাহাল। তো আগামীকাল কিন্তু মোস্তাফিজুর রহমানের ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। তো এই ম্যাচে কিন্তু অনেকটাই টান টান উত্তেজনা এবং লড়াই হবে, যেখানে আপনার পার্পল ক্যাপসের লড়াইটাও কিন্তু দেখা যাবে, কেননা মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ আপনার চেন্নাইয়ের, যেখানে জাসপ্রীত বুমরা কিন্তু 10টি উইকেট, 5 ম্যাচে 10 উইকেট নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান করছে, এবং মোস্তাফিজুর রহমান তিনি 6 নম্বরে, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তো সব মিলিয়ে কিন্তু মোস্তাফিজ নাকি বুমরা যে জ্বলে উঠতে পারবে ম্যাচে, সেই কিন্তু আপনার পার্পল ক্যাপসটা নিজের দখলে নিতে পারবে। তো মোস্তাফিজকে এককভাবে পার্পল ক্যাপস দখল করতে হলে অবশ্যই 3টি উইকেট পেতে হবে, এবং যদি জাসপ্রীত বুমরা এককভাবে আপনার পার্পল ক্যাপসটা দখল করতে চায় তাহলে তাকে 2টি উইকেট পেতে হবে। তো সর্বোপরি মোস্তাফিজুর রহমানের পক্ষে সম্ভব কিনা আগামীকালকের যে ম্যাচ আপনার মুম্বাইয়ের বিপক্ষে, এই ম্যাচে মোস্তাফিজ কমপক্ষে 3টি উইকেট নিয়ে পার্পল ক্যাপসটা নিজের দখলে নিয়ে আসতে পারবে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল কিন্তু 27তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়া হলো। তো আইপিএলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমাদের নিয়মিত আপডেট নিয়মিতই পেতে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।